বাংলাদেশের বার্ধক্য পরিস্থিতিত আর আর করণীয় বিষয়ক অজ্ঞ সেমিনার রবিবার বিএলএ খাগড়াছড়ি প্রেস ক্লাব অনুষ্ঠিত হই। জেরন্টোলজি ও জেরিয়াট্রিক ওয়েলফেয়ারের উদ্যোগে একটা মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মিসেস অনুরাধা বর্ধন ও স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার ফারুক আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া। অনুষ্ঠানত প্রবীণলর জনমিতিক ও অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্যগত অবস্থা, প্রবীণ কল্যাণত উদ্যোগসমূহ তুলে ধরা হয়। এছাড়াও দরিদ্র পীড়িত পরিবারসমূহের সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রদান, আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ঋণ প্রদান ও রেশনিং ব্যবস্থা চালু করি বেলায় প্রবীণ কল্যাণের করণীয় 11 দফা দাবি উপস্থাপন করা হয়। শিক্ষা সফর যদি হয় ডেক্স নিউজ সি প্লাস স্ট্রিমে।